জীবন থেমে নেই, জীবন বয়ে যায় নদীর ধারার মতো জোয়ার ভাটায়। জীবন থেমে নেই, জীবন বয়ে যায় নদীর ধারার মতো জোয়ার ভাটায়। জীবনে উত্থান আছে তো পতন, জীবনে উত্থান আছে তো পতন, নতুন পুরাতনে হয় না মিলন। জীবন থেমে নেই, জীবন বয়ে যায় নদীর ধারার মতো জোয়ার ভাটায়। পুরাতন বলে সবই তো ভালো, নতুন বলে সব সরিয়ে ফেলো। পুরাতন সব কিছু ধরে রাখে সাথে, পুরাতন সব কিছু ধরে রাখে সাথে, নতুন নেশে তাকে জানায় বিদায়। জীবন থেমে নেই, জীবন বয়ে যায় নদীর ধারার মতো জোয়ার ভাটায়। জীবনে হয় না ভালোটুকু শুধু, মন্দটা ধেয়ে আসে তারই পিছু। জীবনের অঙ্কটা মেলে না তো কিছুতেই, জীবনের অঙ্কটা মেলে না তো কিছুতেই, জীবনের রংটুকু শুধু বদলায়। জীবন থেমে নেই, জীবন বয়ে যায় নদীর ধারার মতো জোয়ার ভাটা। মিনা, রুটিগুলো হয়েছে, নিয়ে আয়। কি গো, এসো, ব্রেকফাস্ট দিয়েছি তো। হ্যাঁ আসছি। কি রে, ডিমটা দিয়ে যা। কি ব্যাপারটা, কি কিছুই বলছো না যে? কি বলবো, কি বলবো মানে তোমার কি কিছুই বলার নেই? এই নতুন বাড়িতে আসার দিন থেকে আমি বারবার করে বলেছি যে এই বাড়িটাকে আমি নিজের মনের মতো করে সাজাবো। সবই তো করেছো, অসুবিধাটা কোথায়? অসুবিধাটা কোথায় মানে, তোমার বাবার ঘরে কি অবস্থা সেটা একবারও দেখেছো? ওনাকে বারবার করে বলা সত্ত্বেও আমার কথা শুনলেন না, সেই জেদ করে জঘন্য খাট বিছানাগুলোকে নিয়ে এসে এই বাড়িতে ঢুকলেন। আচ্ছা আমি কি করবো বলো তো, তাছাড়া বাবার ঘর তো এক সাইডে আছে, থাক না। না থাকবে না, কিছুতেই থাকতে পারে না। কেন কেন থাকতে পারে না, অসুবিধাটা কিসের? কি ব্যাপার, আমার অসুবিধা আছে। সাত সকালে এত চিৎকার চেঁচামেচি কেন? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, জানি না বাবা, আমার আর ভালো লাগছে না। তুমি জানো সেদিন আমার বন্ধুরা এসেও হাসাহাসি করছিল, লজ্জায় আমার মাথা টেকে বেটে কাটা যাচ্ছিল। কি রে, তোরা আয়। হ্যাঁ আসছি। কি ব্যাপার বৌমা, সাত সকালে এত চেঁচামেচি কিসের? চেঁচামেচি যা কিছু সব আপনারই জন্য। চঞ্চল কি হয়েছে? কি আবার হবে, যা হয়েছে সব আপনার জন্যই হয়েছে, আপনার জন্য আমার বন্ধুদের কাছে আমাকে হিউমিলিয়েটেড হতে হয়েছে। আমার জন্য? হ্যাঁ আপনার জন্য, শুধুমাত্র আপনারই জন্য।
এখানে আসার সময় বারবার করে বলেছিলাম ওই পুরনো ফার্নিচারগুলোকে এই বাড়িতে নিয়ে আসবেন না, আমরা নতুন ফার্নিচার কিনে দেব। শুনেছিলেন আমাদের কথা? শুধুমাত্র জেদ করে এই পুরনো ফার্নিচারগুলোকে এই বাড়িতে নিয়ে এলেন। থাক না, ছাড়ো না তুমি। কেন ছাড়বো চঞ্চল? আমি কি অন্যায় কিছু বলছি? বৌমা, তোমাকে একটা কথা বলবো। দেখো, তুমি যে কথাগুলো বলছিলে আমি জানি তুমি তুমি অন্যায় কিছু বলনি, তোমার তোমার মনের অবস্থাটা আমি বুঝতে পারছি। কিন্তু আমি তোমাকে একটা একটা ঘটনার কথা বলতে চাই। না না, তুমি তুমি আমাকে একটু সময় দেবে? তুমি তুমি পুরো ঘটনাটা শুনলে হয়তো হয়তো তোমার মনটা বদলে যেতেও পারে। শুনবে, আমি তোমাকে কথা দিচ্ছি, আমার সব কথা শোনার পরে তুমি যেমনটা বলবে তেমনটাই হবে, আমি কোনো বাধা দেব না। আর তোমার শ্বশুর মশাইকে বোঝানোর দায়িত্ব আমার, কিন্তু আমি তোমাকে অনুরোধ করছি, একটিবার একটিবার আমার কথাগুলো একটুখানি শোনো, একটু আমাকে সময় দাও। আজকে তো ছুটির দিন, তুমি খাওয়া দাওয়ার পরে এসো না আমার কাছে, বাইরে ঘরে বসে একটু কথা বলি। ঠিক আছে, আসবো। আমি জানি আমাদের ঘরের এই পুরনো খাট বিছানা এসব আসবাব তোমার একেবারেই পছন্দ নয়, কিন্তু কি জানো তো মা, এগুলো তো শুধু ফার্নিচার নয়, এর মধ্যে চঞ্চলের বাবার অনেক অনেক সেন্টিমেন্ট জড়িয়ে আছে। অনেক বছর আগে আমার জীবনেও এরকম একটা ঘটনা ঘটেছিল, এবং সেটা থেকে নিষ্কৃতি পেতে আমি যেটা ঘটিয়েছিলাম তার জন্য আমি সারা জীবনের মতো আমার শ্বশুর মশাইকে হারিয়ে ফেলেছি। আজও আমি নিজেকে ক্ষমা করতে পারিনি, আজও আমার অনুশোচনা হয়। আমাদের ঘরে ওই কলের গানের সঙ্গে তোমার দাদামশাই যে ছবিটা আছে, ওইটা ওই কলের গানটা নিয়ে যত বিপত্তি, ছোটবেলায় চঞ্চলেরও ওটা খুব পছন্দ ছিল। তখন আমার বয়স কত হবে, 30-32, চঞ্চল তখন 8 বছরের ছেলে। এই রকমই একটা সকালে খাবার টেবিলে সকলের জন্য খাবার সাজাচ্ছিলাম। মনে মনে খাদে বেদনায়, বাবা বাবা, জল খাবার রেডি, আসুন। আরে কি করছিস, দেরি হয়ে যাবে তো, তাড়াতাড়ি খা, আমি তোর ওয়াটার বটলটা নিয়ে আসছি। নে বাবা, তাড়াতাড়ি কর, দেরি হয়ে গেছে। কি হলো, দুধটা শেষ করিস নি, খা। দুধ খেতে ভালো লাগছে না, এক্ষুনি খেতে হবে, খাও। খাও, কি হচ্ছে এটা, কি খেতে হবে তাড়াতাড়ি। আচ্ছা, তোমার বাবা কি আরম্ভ করেছেন বলো তো?
সেই সকাল থেকে গান শুনেই যাচ্ছেন শুনেই যাচ্ছেন। আমি তিনবার ডাকলাম, কোনো সারশব্দ নেই। আমার না আমার না জাস্ট আর ভাল লাগছে না। শুনতে পাচ্ছ আমার কথাগুলো? কি আরম্ভ করেছে বলো তো, শুধু হু করে যাবে, কাজের কাজ কিছু করবে না। খা তাড়াতাড়ি। কটা বাজে? 8:10। তখন দিলাম না, দেখি দেখি দেখি, চলো সাবধানে যে। এখনো আসেননি, নিয়ে যাও মোর গান, খেলা খোলো গুলশান, নিয়ে যাও মোর গান, খেলা খোলো গুলশান। আপনার জল খাবার এনেছি, খেয়ে আমাকে উদ্ধার করুন। শখের গান শোনা হচ্ছে, আপনার জল খাবার দেওয়া হয়েছে, শুনতে পেয়েছেন? হ্যালো, কে? খুকি। ও মা, বলো কি ব্যাপার রে খুকি, ফোন করছি ফোন ধরছিস না কেন? কি করে ধরবো বলো, ফোনটা শুনতে পেলে তো ধরবো, আমাদের বাড়িতে তো সারাক্ষণ কলের গান বাজছে না। সত্যি ওই ঘাটের মরাটাকে নিয়ে না খুব মুশকিল হচ্ছে। মুশকিল বলে মুশকিল, লোকটা আমার জীবন একেবারে অতিষ্ঠ করে তুলেছে। যাকগে, তুমি বলো কি কারণে ফোন করেছো। না না, এমনি তোর খবর নিচ্ছিলাম, কদিন হলো ফোন করিসনি তো তাই। মা, ফোন করার ফুরসত পেলে তো তোমাকে ফোন করব। সারা দিন তো লোকটা আমাকে ফাই ফরমাস খাটায়, এটা করো ওটা করো, আর বিশৃঙ্খলের গান। আমার জীবনটা একেবারে শেষ হয়ে গেল মা, ভাল লাগছে না। না না শোন, এভাবে চললে হবে না। বুড়োটাকে না বাড়ি থেকে তাড়াবার একটা উপায় বার করতে হবে। মা, অনেক কিছু তো করা যায়, কিন্তু মাঝখানে তোমার ভালো মানুষ জামাইটি আছে না? না না শোন খুকি, আমার কথাটা একটু মন দিয়ে শোন। মা শোন, মা শোনো, আমি রান্না বসে এসেছি, আমি এখন রাখছি, হ্যাঁ আমি তোমাকে পরে ফোন করি। বিকেলে করিস। আচ্ছা ঠিক আছে। গাছতলাতে থাকবো সুজে, অতীত শালায় আসবো খেয়ে, অতীত শালায় আসবো খেয়ে, করলাম অঙ্গীকার গো খাওয়া খেয়ে, করবো ফেরতে ভাবনা কি তোমার, আমি খাওয়া খেয়ে করবো ফেরতে ভাবনা কি তোমার, ভাবনা কি তোমার, ভাবনা কি তোমার।
তখন থেকে বেল বাজাচ্ছে, আপনি শুনতে পাচ্ছেন না? হ্যাঁ অবশ্য শুনবেনই বা কি করে, গান শোনা বন্ধ হলে তবে তো শুনবেন। আয় চলে, সত্যি কথা আর পারা যাচ্ছে না। তাড়াতাড়ি চালাও পাগলা। মা যদি বকে না তাহলে বলবো তুমি দায়ী। এই যে এটা তো, হ্যাঁ এটাই। আচ্ছা, মা যদি বকাবকি করে না তখন আমি কিচ্ছু জানি না, এই বলে দিলাম। বাবাই কোথায় গেলি তুই? বাবাই, হ্যালো দাদু, আমি তো চাই না। কি ব্যাপারটা কি, তখন থেকে তোমাকে ডেকে যাচ্ছি? আমি তো গান শুনছি। গান শুনছো? তোমার গান শুনে আমি বার করছি। কেন, এই তো স্কুল থেকে এলো, এখানে তার পড়তে বসবে না? আপনি চুপ করুন তো, আপনার আদরে আদরে না একেবারে গোল্লায় গেছে, কোনো কথা শোনে না আমার। আর আপনার তো মাথায় কিছুই নেই, আপনি শুধু গান শুনুন। বুঝতে পারছেন না ওর ভবিষ্যৎটা কিভাবে নষ্ট করছেন। চলো আর এক মিনিট না। যত আক্রোশ আমার এই কলের গানটা নিয়ে, আর ঝাঁসটা গিয়ে পড়লো বাচ্চাটার উপরে। বেচারা, আমারও কপাল। Uh-huh.
অবাক হলো রে তিনপাক। হ্যাঁ চল এবার একটু গিয়ে বসি। সে কি রে, এখনো তো এক পাক বাকি রইল। তা থাকে, ভালো যা, চল একটু বসি আয়। কি ব্যাপার বলতো? হ্যাঁ আজ দেখছি তোর মনটা ঠিক নেই। হ্যাঁ ঠিক ধরেছিস। এ বৌমা নাতিটাকে ধরে এমন মারলো। মারলো কেন? মারলো কেন? ওই কলের গান। আসলে নাতিটা কলের গান শুনতে তো খুব ভালোবাসে। স্কুল থেকে ফিরে ঘরে এসে দাদুভাই দাদুভাই কলের গান চালাও কলের গান চালাও, কিন্তু ওর মা তো কলের গান বলতে একেবারে খড়গহস্ত, তো বাধ্য হয়ে চালাতে হলো। শুনছে, আমিও শুনছি। হঠাৎ বলা নেই কওয়া নেই চিৎকার করতে করতে এসে ছেলেটাকে এমন মারলো, আমার খুব অপমান হলো, কিন্তু সেটা বড় কথা না। বাচ্চাটার কান্নাটা বুকে এসে এমনভাবে লাগলো আমার। বিকেলবেলা গান শুনতে চেয়েছে, তাহলে কী হলো? গান শোনাটা বড় কথা নয় রে রবিন, কাল হলো ওই কলের গান। ওই কলের গানই হলো সব অশান্তির মূল কারণ। তুই অশান্তির কথা বলছিস? শোন, সব বাড়িতে অশান্তি আছে। তোর বাড়িতে যদি কলের গান নিয়ে অশান্তি হয়, আমার বাড়িতে রেডিও নিয়ে অশান্তি। তুই কি ভাবছিস, তুই একাই অশান্তিতে আছিস? ঠিকই বলেছিস। কি জানিস রবিন, সমাজ সংসারে মানুষের হয়তো অশান্তি আছে, সবারই আছে, কিন্তু আমার অশান্তি ইহজীবনের থেকে মুক্তি নেই। জাগে চল উঠি। উঠবি? হ্যাঁ চল। আরে হ্যাঁ সকালে আসবি তো? আসবো রে আসবো, চল চল। আসতে তো হবেই, যতই অশান্তি থাক একটু শান্তির জন্য তো ছটফট করবেই মনটা। আমি বাবা ওরকম ভেদা মার্কা জীবন যাপন করতে পারবো না, যতদিন থাকবো হেসে খেলেই কাটিয়ে দেবো। তোর আর কি বল, তোর শ্বশুর নেই শাশুড়ি নেই, কোনো ঝামেলাই, পুরো ঝাড়া হাত পা, তুই তো এমনি করেই চলবি বল। সত্যি তো, ও তো ঠিকই বলছে রে, আমাকেই দেখ না, এই মানুষটাকে নিয়ে আমি একেবারে নাজেহাল হয়ে গেছি। কেন রে, তোর আবার কি হলো? আমার আর কি হবে, ওই আমার শ্বশুর মশাইয়ের কলের গান, জীবনটা একেবারে জেরবার হয়ে গেল। হ্যাঁ রিনার কাছে আমি তোর শ্বশুরের গ্রামোফোনের গান শোনার কথা শুনেছি। বাবা এসব জিনিস তো এখন দেখাই যায় না রে। আমার খুব দেখতে ইচ্ছে করছে, চল না রে আমায় নিয়ে, চ না দেখতে একটু। আরে ছাড় না, পরে দেখবি খন। দূর পরে কেন, তুই তো বললি তোর শ্বশুর মশাই এখন নেই, ব্যাংকে গেছে, এখন তো ঘরটা ফাঁকা আছে, চ না রে একটু দেখতে নিয়ে, চ না রে, চ না। চল না বাবা একবার দেখা না। সত্যি তুই না রেবতী? আরে সুমি, আরে যা যা, ওদেরকে নিয়ে যা একবার সাথে করে, দেখিয়ে নিয়ে আয়, না হলে একটা আশ্চর্য জিনিস ওদের দেখা বাকি রয়ে যাবে। তোর শ্বশুর একটা জিনিস মাইরি, এই 95-তেও কলের গান এই যে দেখ। বাবা এটা কোন যুগের রে? বাপরে বাপ, এই তো ভাবাই যায় না, এটা কোনো বাজে? আরে সুমি তোকেও এসব গান শুনতে হয়? কেন কাটা খায় নুনের ছিটে দিচ্ছিস? আমি মরছি নিজের জ্বালায়, তোরা না? না তবে যাই বল, জিনিসটা দেখতে কিন্তু বেশ খাসা। কি রে সুলতা? আমি তো এটা শুধু ছবিতেই দেখেছি, এই প্রথম
সচক্ষে দেখলাম। হ্যাঁ রে সুমি, এই সুমি, এই প্লেটগুলো কি সত্যিকারের সোনার তৈরি? তাই তো শুনেছি। যাগে বাবা, আমি আর উত্তর দিতে পারছি না। আয় তো, আয় না। হ্যাঁ রে চন্দনা, হ্যাঁ, তোর শাশুড়ি এখনো কি গন্ডগোল করে? গন্ডগোল? এমন টাইট দিয়ে রেখেছি না, ট্যাফু করারও জো নেই। কিরে, কেমন দেখলি? বাবা, আমি তো অবাক, এমন জিনিসও কারোর বাড়িতে থাকতে পারে? তবে তোরা যাই বল, জিনিসটার মধ্যে কিন্তু একটা ব্যাপার আছে। কিরে সুমি, আরে বাবা, তোরা এই আলোচনা বন্ধ কর তো। সেই কলের গান, কলের গান, অন্য কথা বল না। আর কোনো কথা না, এবার উঠতে হবে। কটা বেজেছে দেখেছিস? হ্যাঁ হ্যাঁ, আবার তো ছেলে মেয়েদের স্কুল থেকে আসার সময় হয়ে গেল। চল চলি রে সুমি। আবার কবে আসবি তোরা? এবার যখন আসবো তখন ওই কলের গান শোনাতে হবে। কিন্তু কি রে সুমি, শোনাবি তো? আমি বাড়ি যাই। আই গো হোম। ভেরি গুড, লেখ। এবার বল, আমি বাড়ি যাচ্ছি। আই গোয়িং হোম। বি ভার্ব, আই অ্যাম গোয়িং হোম, লেখ। আই অ্যাম গোয়িং। এবার বল, আমি বাড়ি গিয়েছি, লেখ। তোকে পাস্ট টেন্স শিখিয়েছিলাম, মনে নেই তোর? আই ওয়েন্ট হোম, লেখ। মনে থাকবে কি করে? একটা বাচ্চা ছেলে সারাক্ষণ যদি এই চলে। এটা কি হচ্ছে কি? আপনার কি কোনো কান্ড কেন নেই? গানটা একটু আস্তে বাজান না। আস্তে বাজানোর যন্ত্রটাই তো নষ্ট হয়ে গেছে মা। মানেটা কি? মানে আপনি গান শুনবেন বলে বাবার পড়াশোনা নষ্ট হবে? না তা কেন, তুমি বরং ঘরের দরজাটা একটু বন্ধ করে দাও। মানে? মানে আমি আমার ঘরের দরজাটা বন্ধ করে দেবো, কিন্তু আপনি আপনার গান বন্ধ করবেন না, তাই তো? কি করবো বৌমা, সন্ধ্যেবেলা একটা সময় কাটে না। বই পড়ুন না, বই পড়লেই তো সময় কেটে যায়। গল্প বই আসলে রাত্রি তো চোখে ভালো দেখতে পাই না, তারপরে একটু একটু বেশিক্ষণ পড়লে আবার চোখটা ব্যথা করে। ও, চোখের মাথাও খেয়ে বসে আছেন? তাহলে আর কি করবেন বলুন? গান শুনুন, আরো জোরে জোরে গান শুনুন। না না বৌমা, তুমি রাগ করো না, আমি বরং গানটা বন্ধ করে দিচ্ছি। তুমি দাদা ভাইকে পড়াও। কোথা ভবতারা দূর গতি হরা, কত দিনে তোর করুণা হবে, কোথা ভবু আরে না না, এইটা হবে তো, এইটা। হ্যাঁ হ্যাঁ, এটা কি হচ্ছে বলতো? এবার তো আমার ছেলের পড়াশোনা শিখেই উঠবে। কেন, কি হয়েছে দেখি? কি হয়েছেটা কি মানে? তোমার বাবা কি এভাবে গান বাজিয়েই যাবেন? না না, তুমি এক্ষুনি গিয়ে বলো, আমি দেখছি কি করা যায়। না না, দেখলে হবে না, এক্ষুনি করতে হবে। যাও যাও গিয়ে বলো। আমি তো বলছি আমি দেখবো। তুমি চিৎকার চাতে বেশি করো না, ছেলেটাকে লেখাপড়া করতে দাও। আমার খিদে পেয়েছে, একটু খাবার নিয়ে এসো না। ঠিক আছে, দিচ্ছি, কি আর করবে। ওহ বাবা,
বাবা। হ্যাঁ আয়। টুটে টেনে বস এখানে, কিছু বলবি? হ্যাঁ বাবা। কি? ওই কলের গান নিয়ে একটা কথা ছিল। কি কথা? না মানে বলছিলাম যে তুমি যদি ভলিউমটা একটু কম করে শোনো, মানে সাউন্ডটা ওই পাশের ঘরে যায় তো, তাই ভলিউম? হ্যাঁ ভলিউম কমানো বাড়ানোর যন্ত্রটাই নষ্ট হয়ে গেছে। ও তোরা দরজাটা একটু ভেজিয়ে রাখতে পারিস তো? তা ঠিক আছে। আচ্ছা বাবা আমি তোমাকে একটা বুদ্ধি দিই। কি? এতে সাপও মরবে লাঠিও ভাঙবে না। কিরকম? আমি তোমাকে একটা টেপ রেকর্ডার কিনে দিই, এতে এতে তুমি ভালো করে গানও শুনতে পারবে, তোমার কোনো অসুবিধা হবে না, আর সংসারে শান্তিও বজায় থাকবে। কিন্তু আমার অশান্তি হবে, আমার অসুবিধা হবে। মানে কিসের অসুবিধে? অসুবিধা মানে কলের গানে গান শোনা আর আধুনিক যন্ত্রে গান শোনা যে কী তফাৎ এটা তুই বুঝবি না। 1935 সেটা মনে আছে? হ্যাঁ, মার্টিন বার্ন কোম্পানি। তো ঠাকুর দাদা এটা গিফট হিসেবে পেয়েছিল। তোমার তখন 6 বছর বয়স। তাহলে সবই তো জানিস, এতদিনকার অভ্যাস তুই আমায় পাল্টে দিবি? না না আমি বলতে চাইছিলাম যে তোমার সমস্ত প্রিয় গান আমি একটা ক্যাসেট রেকর্ডারে ট্রান্সফার করে দেবো, তুমি আরামে গান শুনবে। না না অন্য কিছু তো গান আমি শুনতেই পারবো না কলের গান ছাড়া। কলের গান আমার প্রাণ, এটা যেদিন বন্ধ হয়ে যাবে সেদিন আমিও বন্ধ হয়ে যাবো। আবার সে এক কথা। কিন্তু বাবা, কোনো কিন্তু না, এতদিনকার অভ্যাস তুই আমায় বদলে দিবি। উইলটা লেক মিস করছিস কেন? আচ্ছা ঠিক আছে তুই যা, আমি দেখি কি করা যায়। দেখো হ্যাঁ। হুম হাই। বউ না ওটা কথা কর, পরিষ্কার করে লেখ। কি হলো, কি বললেন উনি? না বাবা রাজি হলো না। আমি অনেক করে বললাম যে একটা টেপ রেকর্ডার কিনে দি, কিন্তু বাবা ওই করের গান ছাড়া গানই শুনবে না। আচ্ছা বিয়ারা মানুষ তো উনি। না না মানে তার মানে ব্যাপারটা কি হলো, মানে এই রকমই চলবে? ভালো কথা উনি কানে নেবেন না, আমার ছেলের ক্ষতি হবে। আচ্ছা মা, দাদার গান শোনা নিয়ে তোমার তো রাগ হয় কেন? দাদার তো কিছুই নেই, সারাক্ষণ শুধু গান নিয়েই পড়ে থাকে, আর তোমরা তো দাদার সঙ্গে কথাও বলো না। হলো, দেখছো কিভাবে কথা বলছে, এবার বোঝাও সত্যি কথা। তোকে এত পাকামো করতে কে বলেছে? হ্যাঁ কেন কেন শুনছিস এসব কথা? পড়াশোনা তো কিচ্ছু করছিস না, ঠিক আছে হয়ে গেছে হয়ে গেছে। না 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 না, ও তো পড়াশোনা করছেই না। যাও ঘর থেকে যাও যাও। সত্যি বাবা ভাল লাগে না আমার। শোনো আমি কিন্তু তোমাকে পরিষ্কার বলে দিচ্ছি, এরকম চলতে থাকলে না আমি কিন্তু বাড়ি ছেড়ে বেরিয়ে যাব। আচ্ছা এভাবে মাথা গরম করছো কেন? না আমি আমার ছেলের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলতে পারি না। সুমি সুমি তুমি ঠান্ডা মাথায় আমার একটা কথা, একটাও কথা শুনবো না তোমার। এত বছর ধরে অনেক কথা শুনেছি, তোমার দ্বারা কিচ্ছু হবে না। এই রকম যদি ক্রমাগত চলতে থাকে না আমি আমার ছেলেকে নিয়ে মার বাড়ি চলে যাব বলে দিলাম। আস্তে বাবা শুনতে পাবে। কি বলছিস তুই, তুই এখান থেকে চলে যাবি? হ্যাঁ। কোথায় যাবি? বারাসাত, আমার বন্ধু অখিলেশ ওর বাড়িতে। অখিলেশকে চিনিস তো তুই? হ্যাঁ ওই জমিদার বাড়ির অখিলেশ তো? হ্যাঁ হ্যাঁ, তোর সঙ্গে তো গিয়েছিলাম একদিন। হ্যাঁ, অত বড় বাড়ি, থাকার মধ্যে বুড়ো বুড়ি আর একটা কাজের লোক, ওরা আমাকে মমতায় করে রেখে দেবে। এখানে আর থাকতে মন চাইছি না রে রবিন। তা তোর ছেলে কিছু বলছে না? ছেলে আর কি বলবে, ওর অবস্থাটা আমি বুঝি, শাঁখের করাত, না পারছে বাপকে ঠেলতে না পারছে বউকে ফেলতে, উভয় সংকট। এই অবস্থায় এখানে থাকা মানে ছেলেটাকে বিপদে ফেলা, তার থেকেই ভালো আমি ওখানে খানিকটা শান্তিতে থাকবো, ওরাও এখানে সুখে থাক।
নাতিকে ছেড়ে থাকতে পারবি? প্রথম প্রথম কষ্ট হবে, কি জানিস রবিন, কত মানুষ কত দুঃখ কষ্ট নিয়ে তো জীবন কাটায়, শেষ বয়সে বাকি রাস্তাটা আমি ওইভাবেই হাঁটবো। আর কালকে তো বেরোবো, তো একটু গোছগাছ করতে হবে, আর দেরি করবো না, চল। জানিস চন্দ্র, হ্যাঁ, আমি ভাবছি কাল থেকে একসঙ্গে মর্নিং ওয়াক ইভিনিং ওয়াক করবো। পেয়ে যাবি, কোনো না কোনো বন্ধু পেয়ে যাবি, চ। হ্যাঁ, সে তো পেয়ে যাবই, কিন্তু এটা কি পাবো রে? বাবা আমায় ডেকেছো? হ্যাঁ, তোর সঙ্গে কথা ছিল, কালকে বলার সুযোগ পাবো না, অনেক ভেবে চিন্তে আমি একটা সিদ্ধান্ত নিলাম, বুঝলি। তুমি কি কোথাও বেরোচ্ছো? হ্যাঁ, আমি ওই বারাসাতে অখিলেশের ওখানে যাবো, আমার বন্ধু নিমায়ের দোকান থেকে ফোন টোন করে দিয়েছি, সব ঠিক আছে। কিন্তু মানে হঠাৎ কেন? দেখ বাবা, এতে উভয় পক্ষেরই শান্তি। আমি তো বুঝতে পারি তোর অবস্থা সেই ওই শাকের করাতের মতো, কিন্তু তাই বলে তুমি এভাবে বাড়ি ছেড়ে চলে যাবে বাবা? আরে আমি বিলেত চলে যাচ্ছি নাকি? বারাসাত তো এইখানে, যখন মন চাইবে যাবি। হ্যাঁ, তুমি আমার বাবা হয়ে গেছে, সবারই তো শান্তির দরকার, তোরা শান্তিতে থাকবি, বৌমা শান্তিতে থাকবে, তারপর তো তোর ছেলেটার ভবিষ্যৎ আছে, আমি থাকলেই তো অশান্তি। কালকে রবিবার আছে, কালকে আমাকে একটা ট্যাক্সি ডেকে দিস। হ্যাঁ, আরে আমি ভালো থাকবো রে, অখিলেশ আমার পুরনো বন্ধু, ওরা ওরা বুড়ো বুড়ি একা থাকে, আমাকে পেলে একবারে লুপে নেবে। তোমার যা প্রাঞ্চায় তো আমরা ছেলে কাঁদতে শুরু করে দিল, আমারও তো শাকের করাত। ইজ গ্রেট, এইটা লিখতে বলছি, বারবার ভুল করছিস কেন? আরে বা, কি হলো? ভাল লাগছে না। আচ্ছা বাবা, ভালো করে লিখো। এটা এটা অ্যান্ড ইজ, ঠিক আছে লেখো। কি হয়েছে গো? কাল বাবা বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। হঠাৎ দাদাই কাল বাড়ি ছেড়ে চলে যাচ্ছে? বাবা 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 শুনে যা, কি ব্যাপার বলতো, একটু খুলে বলবে আমাকে? বাবা, বাবা কালকে বারাসাতে অখিলেশ বাবুর বাড়িতে চলে যাচ্ছে, বরাবরের মতো। হ্যাঁ, কিন্তু তাতে এতটা ভেঙে পড়ার কি আছে? মানে তুমি তো বাবাকে বলনি চলে যেতে, উনি তো নিজের ইচ্ছেতে যাচ্ছেন, আর এমনও তো নয় যে উনি বাড়ি ছেড়ে বিবাগী হয়ে যাচ্ছেন, পরিচিত কারোর বাড়িতেই তো যাচ্ছেন। কাজটা কি ভালো হচ্ছে সুমি? তুমি আর ভালো মন্দ বিচার করতে এসো না, যেটা হচ্ছে সেটা আমাদের ভালোর জন্যই হচ্ছে। মা, দাদাই কালকে বাড়ি ছেড়ে চলে যাচ্ছে কেন? কে বলেছে? দাদাই বললো? হ্যাঁ, দাদাই তো বললো যে কালকে আমাকে ছেড়ে বাড়ির সাথে চলে যাবে। না না, দাদাই ওভাবে কথাটা বলেনি, দাদাই তো ঠিকই বলেছে, বারাসাতে যাচ্ছেন, বেড়াতে যাচ্ছে। বেড়াতে যাচ্ছে তো সুটকেস নিয়ে যাচ্ছে কেন? শোনো ছেলের কথা, বোকা ছেলে একটা, বেড়াতে যাচ্ছে তো কয়েকদিনের জন্যে, তো জামা কাপড় পরবে কি, সেগুলো নিয়ে যেতে হবে না? তার মানে দাদাই আবার পরে ফিরেও আসবে? হ্যাঁ, নিশ্চয়ই কয়েকদিন বাদেই ফিরে আসবে। তাহলে আমি দাদাকে এক্ষুনি বলে আসি, যাতে তাড়াতাড়ি ফিরে আসে। ছেলেটাকে এত কোনো মিথ্যা কথা বলার কি কোনো প্রয়োজন ছিল? সত্যি কথা বললে ও এক্ষুনি অশান্তি শুরু করতো,
আমি একটা কথা বুঝতে পারছি না, তুমি তুমি এত ভাবছো কেন? আমার ওকে ছেড়ে দাও না, বললাম তো। চা করে আনছি। দাদা, বলছিলাম যে ডিকিতে একটু খুলুন তো। না না না, জার্কিং এ ড্যামেজ হবে, আমি কোলে নিয়ে বসবো। ও হ্যাঁ, আমি আমি খুলছি। হ্যাঁ, এখানে রাখি? না না, ও পাশে সরিয়ে রাখ, কোলে নিয়ে বসবো। এই না, সুটকেসটা ওদিকে রাখ, ব্যাগটা দেখি। হ্যাঁ, দাদু ওইটা থাকলে কত ভালো হতো। হ্যাঁ, মানে আসলে ও সপ্তাহে একদিন আঁকার ক্লাস তো, তাই ও মিস করতে পারেনি ওটা। হ্যাঁ ঠিক ঠিক আছে, ওদিকে নজর রেখো, যা দুরন্ত ভয় করে বাবা। এগোচ্ছি। হ্যাঁ আসছি বাবা। দাঁড়া পাটা মরণ দশা দেখেছিস, চটিটা কোথায়? এগোচ্ছি। দাদা ঠিক জায়গায় সাবধানে নামিয়ে দেবেন কিন্তু। না না, আমি চিনি তো। আচ্ছা হ্যাঁ, সাবধানে থেকে সব। এসো চলো বাবা। শোনো, আমি একটু বাজার যাচ্ছি, ফেরার পথে না হয় বাবাইকে নিয়ে আসবো। ঠিক আছে। মা ফোনটা ধরো ধরো। হ্যালো। হ্যাঁ মা, সুখবর আছে। কি রে, তুমি যেমনটা বলেছিলে কাজ হাসিল হয়ে গেছে। সত্যি বলছিস? হ্যাঁ হ্যাঁ, আমরা তো এক্ষুনি ওনাকে তুলে দিলাম ট্যাক্সিতে। হ্যাঁ, তোমার জামাইও ছিল। কোথায় কোথায়? অখিলেশ মিশ মশাইয়ের বাড়ি। হ্যাঁ রে, যাওয়া নিয়ে কোনো গন্ডগোল হয়নি তো? না না, কিচ্ছু গন্ডগোল হয়নি। তোমার মেডিসিন খুব কাজ করেছে। যাকে বাবুত বিদে হয়েছে। শোন, এবার তুই মন দিয়ে ঘর সংসার কর। সে তো আমি এমনি করব। আচ্ছা শোনো না মা, তুমি কালকে চলে এসো আমাদের বাড়িতে। হ্যাঁ হ্যাঁ, দুপুরবেলা খাওয়া দাওয়া করে তুমি। আরে তোমার সঙ্গে অনেক কথা আছে। আচ্ছা আচ্ছা, আসবো খুন। শোন, এখন তুই রাখ, তোর বাবাকে খেতে দিতে হবে। কাল যাবার পর তোর সঙ্গে সব কথা হবে। ঠিক আছে এসো। মদন। হ্যাঁ, এই যে দাদাবাবু। হ্যাঁ হ্যাঁ, আমি এসে গেছি। হ্যাঁ রাখো, ওই দেখি ওটা দাও। ঠিক আছে তুমি এসো, আমি আসছি। চন্দ্র, যাক এসে গেছিস। ঠিক আছে ঠিক আছে, নিশ্চিন্ত থেকে যা, বাকি জীবনটা দুই বন্ধুতে মিলে কাটিয়ে দেবো। ইচ্ছে বেশি আনন্দের আর কি আছে বলতো? আমরা দুই বুড়ো বুড়ি তো কথা না বলতে পেরে একবারে হাঁপিয়ে উঠেছি। বস 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 বস। আমারও সেই অবস্থা। আমারও শান্তি হলো, ওখানে তো একবারে হাঁপিয়ে উঠেছিলাম, দম বন্ধ হয়ে যাচ্ছিল। কি করবি বল, তোর ছেলে বউ তো কাছে থেকেও নেই, আর আমার ছেলে বৌমা সে তো ধরাছোঁয়ার বাইরে। না তা কেন, এ কথা কেন বলছিস? সে তো ভালো চাকরির জন্য বিদেশে গেছে। থাকুক না, সে তার মতো থাকুক না, কে মানা করেছে? তাই বলে বাবা একটা খবর নেবে না সারা বছরে? বাবা মরে গেল, কি বেঁচে রইল?
এটা তুই কি বলছিস? ঠিকই বলেছিস, আমরা দুজনেই দুর্ভাগ্যের শিকার। কিছু করার নেই যা অখিলেশ, সর্বত্র একই অবস্থা। যা বলেছিস, এই তো দেখ না, সন্ধেবেলায় আমার কাছে কিছু বয়স্ক মানুষ আসেন, তাদের মুখেও সেই একই গল্প। শান্তি নেই, কোথাও শান্তি নেই না। ওই যে লোকে বলে না, সুখ স্বপনে, শান্তি শ্মশানে। জীবনের শান্তি খুঁজতে এসেছি আমি এখানে। এসে ভালোই করেছেন, আমাদের দুজনের তবু একটু কথা বলে সময় কাটবে, নইলে সারাদিন তো চুপচাপ বসে থাকা আর টিভি দেখা। মদন, যাই মা। সত্যি আমি, আমার ওখানে দম বন্ধ হয়ে আসছিল, পাচ্ছিলাম না একেবারে। কি কি অবেলা এত মিষ্টি? না না না, তা বললে তো চলবে না, এতদিন পরে এসেছেন, একটু মিষ্টি মুক্ত করতে হবে। আমি মানে মিষ্টি ছেড়ে দিয়েছি অ্যাকচুয়ালি। কেন, তোর কি ব্লাড সুগার? অবশ্য আমার তো এবার অনেকদিন আগে চুকে গেছে। না আমার সুগার টুগার কিছু নেই, প্রায় বছরখানেক হলো মিষ্টি খাওয়া প্রায় বন্ধ করে দিয়েছি। তাতে কিছু হবে না, এতদিন পরে এসেছেন, একটু খেতেই হবে, নিন খান। হ্যাঁ হ্যাঁ, না রে খান, কি হলো? হ্যাঁ খাচ্ছি, কিন্তু এত মিষ্টি মানে এমনি, মানে যখন সময় ছিল বুঝলি, মানে ইয়ং এজের কথা বলছি, তখন তো এর ডবল মেরে দিতাম। এখনো মেরে দে, একটু ভয় পাই। দাদা, আমি একটা কথা বলি? আপনি কিছু মনে করবেন না তো? এই যে আপনি বাড়ি ছেড়ে চলে এলেন, তাতে সুমিত্রার মনে কোনো অনুশোচনা হলো না? কি বলছেন বোডান, অনুশোচনা? আসলেন বরং আমি চলে এসেছি বলে বৌমা হাফ ছেড়ে বেঁচেছে। এত সব দেখা শোনার পরও চন্দন কিচ্ছু বলল না? ওর আর কিছু করার নেই বোঠান। কিছু করার নেই বললে তো চলবে না, যা করার সব তো ওকেই করতে হবে। আশ্চর্য, ছেলেকে বড় করলেন, মানুষ করলেন, তারপর যেই ছেলের বিয়ে দিলেন, অমনি বউকে পেয়ে ছেলে বাবা মা দুজনকেই ভুলে গেল। ওসব ভেবে আর কোনো লাভ নেই বোঠান, ভাবতে গেলেই বুকটা ভারী হয়ে যায়। তা যা বলেছেন, যাকে আপনারা কথা বলুন, আমি যাই, রান্নাঘরের দিকটাও তো দেখতে হবে। তবে হ্যাঁ, যদি কিছু দরকার হয় অবশ্যই আমাদের বলবেন, কেমন? হ্যাঁ রে চন্দ্র, কিছুটা খেয়ে নিয়ে। খেলাম তো, মানে পড়ে রইল সব। মানে হার ম্যাজিস্ট্রেটের অনুরোধে আমি যখন খেলাম, এবার হিজ ম্যাজিস্ট্রেটের অনুরোধে আমাকে কিছু খেতে হবে, বুঝতে পারছি। খুকি, এতদিনে কি বাঁচলি? সত্যি উনি আমাকে এত বিরক্ত করছিলেন, এত বিরক্ত করছিলেন না যে কি বলবো। যাক বাবা যাক, আপদ বিধে হয়েছে, বাঁচা গেছে। হ্যাঁ রে, যাওয়ার সময় কি বলে গেল? না সেরকম কিছু বলেননি, শুধু ওই বাবায়ের জন্য মন কেমন করছে, কোথায় বাবা, এই দেখা হলো না, এসব নাতির জন্য দরদ একবারে উঠলো উঠলো। না গো মা, উনি চলে যাওয়ার পর থেকে বাবার মনটা ভীষণ খারাপ হয়ে গেছে, মানে স্কুল পর্যন্ত যেতে চাইছে না। আমি তো ভয় পেয়ে যাচ্ছি। ও কিছু নয়, বাচ্চা ছেলে, ওরকম একটু একটু করবে, তারপর দুদিন গেলেই দেখবি সব ঠিক হয়ে গেছে। মা, তোমাকে আর একটা মাছ দি। না না, আর পারবো না, পারবো না। না না মা, তোমার জামাই আলাদা করে তোমার জন্য বাজার থেকে নিয়ে এসেছে, নাও। না রে বাসু, না বিশ্বাস করে, আর আমি পারবো না। হ্যাঁ বুড়োটা কোথায় গেল জেনে বললি? ওই তো বারাসাতে, অখিলেশ মেশমশাইয়ের বাড়িতে, বাবার পুরনো বন্ধু। ওখানে কে কে থাকে? অত বড় বাড়িতে শুধু বুড়ো বুড়ি, ও আর সবেধন, নীলমণি, মদন, ওদের চাকর।
মেসোমশাই ছেলে বিয়ে করে সেই যে বিদেশ কাছে আর আসেননি। তাহলে তো আমাদের বুড়ো ওখানে বেশ বহাল তো বিতে থাকবে রে। কি ব্যাপার বলতো, এদের তো আসার নাম গন্ধই নেই। তুই এক মাস আসার পর থেকে তো তোর কলের গান শুনে শুনে ওদের একবার নেশা ধরে গেছে। বিশেষ করে মজুমদার বাবু, ওর তো একদিন কলের গান না শুনলে রাত্রি ঘুমই হয় না। অথচ দেখ, এই কলের গানই তোর জীবনে যত বিপত্তি। উনি আমি আর ভাবি না, কষ্ট হয় নাতিটার জন্য বুঝলি তো। আমার ছেলেটা যদি ওকে মাসে অন্তত একবার করে নিয়ে আসতো এখানে, তাহলে আমার মনটা একটু হালকা হতে পারত। তো ছেলে হয়তো আসতে দেবে, কিন্তু বৌমা কি আসতে দেবে? আরে মজুমদার, এসো এসো এসো, এত দেরি কেন, এসো। চলো, গাড়িতে উঠতে গিয়ে না এমন চোট পেলাম না, খুব জটে লেগেছে। তারপর ঠায় 15-20 মিনিট গাড়ির মধ্যে বসে নেই, পাত্তা নেই। এই যে আমাকে দাঁড় করিয়ে রাখলো, আমি কি করবো? বারে আমি কি করবো, বেরোবার মুখে বৌমার ফরমাস খাটতে গিয়ে তো আমার দেরি হয়ে গেল। তোমারও বৌমা, সে বৌমাদের নিয়ে যত জ্বালা। এসে গেছি, এসো এসো। আরে কি ব্যাপার, কি ব্যাপার, এত এত হাসি কিসের? তার আগে বলো, তোমার এত দেরি কিসের? আমার এত দেরি কিসের? আচ্ছা, মৃত্যুঞ্জয় কোনোদিন দেরি করে? কোনোদিন দেরি করে না। আমি সেই কখন থেকে শিবতলার মোড়ে দাঁড়িয়ে আছি। এই যে জীবন, জীবন আমাকে বললো 5:30 আসবে। হ বাবা, 7টা। আচ্ছা আচ্ছা দাদা, আপনি বলুন আমার কি করার আছে। ঘর থেকে বেরোচ্ছি এমন সময় বৌমা, থামো থামো থামো, বৌমা বৌমা বৌমা, এই বৌমা শুনতে শুনতে কানে করে ঝালা ফালা হয়ে গেল। দাদা, বৌমাকে নিয়ে তো ঘর করলেন না, করলে বুঝতেন কত ধানে কত চাল। হায় হায়, বুঝতে পারছি। যাকে যাকে ওসব কথা যাক, এবার গান শোনা যাক। আচ্ছা চন্দ্রবাবু, কালকে যে গানটা শুনিয়েছিলেন একবার কাইন্ডলি চালাবেন, দারুণ গান, তাই না? দারুণ গান, দারুণ গানটা, খুব ভালো। চালা চালা চালা। যখন প্রাণ ছিল প্রাণে, কত মশলা দিতাম পানে, হায় যখন প্রাণ ছিল প্রাণে, কত মশলা দিতাম পানে, এখন কাছে গেলে শুধু বলো, কাছে গেলে শুধু বলো, সর সর মানে মানে, যখন প্রাণ ছিল প্রাণে, কত মশলা দিতাম পানে, যখন প্রাণ ছিল প্রাণে, কত মশলা দিতাম পানে।
যখন ছিল দেখের বাহার, দিজে সাজতাম কতই বাহার। কতবার যে দেখেছি এই ছবিটা, উফ অসাধারণ। এই ছুটির দিনে আবার কোন সেলসম্যান এলো? এই সুমি, যাও না, দরজাটা খুলে দাও। এই সুমি, আরে তুমি তো পালিয়ে যাচ্ছে না, দেখো না কি। আমি পারবো না দাদ। তাহলে আমি যাবো নাকি? উফ যাও দাদ, যাচ্ছি। বহুবার দেখাছো, যাও। নমস্কার। নমস্কার, কি ব্যাপারে? আমার নাম মিস্টার সিয়ার গোমস। আচ্ছা, মানে কি ব্যাপারে এসেছেন? আমি একটু চন্দন মুখার্জির সাথে দেখা করতে চাই। ও আচ্ছা, মানে কি ব্যাপারে দেখা করতে চান? আসলে আমি অ্যান্টিক মেটেরিয়ালের ব্যবসা করি, বহু পুরনো দুষ্প্রাপ্য জিনিস কেনা বেচা করি। আমি খবর পেয়েছি আপনার বাড়িতে একটি বহু পুরনো গ্রামোফোন আছে, তা ওটাই দেখার জন্য আমি এসেছি। দরকার পড়লে আমি ওটা কিনতেও পারি। এই ব্যাপারে আমি চন্দন মুখার্জির সাথে একটু দেখা করতে চাই। ও আচ্ছা আচ্ছা, আপনি আপনি প্লিজ একটু অপেক্ষা করুন, আমি এক্ষুনি ডেকে নিয়ে আসছি। ওকে ওকে। এই শুনছো, একবার এসো না, শোনো না আমার কথা। আরে এসো না, শোনো না, দেখছি তো। আরে বাবা, একজন ভদ্রলোক এসেছেন, মিস্টার গোমস, আমাদের কলের গানটা কিনতে চান। কলের গান? এসো না। না না, কলের গানটাই তো বাড়িতে নেই। আরে আরে, ওসব ওসব পরে দেখা যাবে, তুমি আগে ম্যানেজ করে বলবো, তুমি এসো না। ও সিনেমা দেখছি, তাও দেখতে দেবে না কি মিস্টার কুমস? চলো দেখি। আসছেন, এসো। ও আপনি মিস্টার কুমস? নমস্কার। নমস্কার, আসো আসো প্লিজ। দেখুন, যে কোনো অ্যান্টিক মেটেরিয়াল কেনা বেচাই আমার কাজ। আপনার বাড়িতে তো বহু পুরনো গোল্ড প্লেটেড একটি গ্রামোফোন আছে। এই খবরটা আপনি পেলেন কোত্থেকে? এসব খবর তো আমাদের রাখতে হয় মিস্টার মুখার্জি। আচ্ছা মিস্টার গোমস, ওই জিনিসটার এখন দাম কীরকম হবে? দেখুন, জিনিস যদি রাইট কন্ডিশনে থাকে তাহলে অ্যাট প্রেজেন্ট 5 লাখ টাকা পেতে পারেন। সব কিছুই নির্ভর করে কন্ডিশনের উপরে। কন্ডিশন যদি ভালো থাকে তাহলে দাম এদিক ওদিক হতে পারে, না দেখে তো কিছু বলা যায় না। থ্যাংক ইউ। প্লিজ দেখুন মিস্টার গোমস, গ্রামোফোনটা এখন বাড়িতে নেই, বাবা বারাসাতে গেছেন, ওটা সঙ্গে করে নিয়ে গেছেন। ঠিক আছে, আমি আপনাকে 1 সপ্তাহর সময় দিলাম, এর মধ্যে ওটাকে আনিয়ে রাখবেন। আমি আগামী রবিবার এই সময় আসব, তখনই বাকিটা ঠিক করে নেব। কিন্তু এত তাড়াতাড়ি? না না, কোনো অসুবিধা হবে না, আমি ব্যবস্থা করে রাখব, আপনি রবিবারই আসুন। তাহলে ওই কথাই রইল, আমি আগামী রবিবার ঠিক এই সময় আসব, তখনই সব ফাইনাল হয়ে যাবে। তাহলে এবার আমি আসি। আচ্ছা, নমস্কার। নমস্কার। পান খে ছোট্টি রাঙা যেন টিকে ধরালো জাদু 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 আদো। বাপ রে একি কাদো কাদো, বাপ রে একি কাদো, যেন কালো কোকিল হার মেনেছে কাল পেঁচা বলে আমি ভাদো। বাপ রে একি কাদো কাদো, বাপ রে একি কাদো কাদো, বাপ রে একি কাদো। কেমন
আচ্ছা চন্দ্রকান্ত বাবু, এর আগে আমি বেশ কয়েকবার অন্য কলের গান শুনেছি, কিন্তু সেই কলের গানের সঙ্গে আপনারই কলের গান মানে গ্রামাফোনের একটা তফাত আছে, এটার একটা বিশেষত্ব আছে, এটা আপনি পেলেন কোথায়? এটা পাওয়ার একটা আনন্দের ইতিহাস আছে। এটার বয়স প্রায় 80-85 হবে। আমার বাবা স্বর্গীয় চুনিলাল মুখোপাধ্যায়কে মার্টিন মানে ডাইরেক্টর মিস্টার মার্টিন বিলেত যাওয়ার আগে এটা দিয়ে গিয়েছিলেন। আমার বাবা তো মার্টিন বান্ডের বড়বাবু ছিলেন, মিস্টার মার্টিন খুব স্নেহ করতেন বাবাকে। 1935 মার্টিন বান্ডের অফিসে মিস্টার মার্টিনের ফেয়ারওয়েল হচ্ছে, ফেয়ারওয়েলের শেষে মিস্টার মার্টিন মেমেন্টো হিসেবে এটা বাবাকে দিয়েছিলেন। আচ্ছা মেমেন্টোটা কি? না বুঝো ঢেলা। মেমেন্টোটা হচ্ছে স্মৃতির উপহার, যতদিন তুমি বেঁচে থাকবে সেটা মনে রাখবে। আমার তখন 6-7 বছর বয়স, তখন থেকে আমি এটার সঙ্গে জড়িয়ে আছি, এটা ছাড়া আমি নিজেকে ভাবতেই পারি না। এটা আছে তাই আমিও আছি, এটা যেদিন থাকবে না সেদিন আমিও থাকবো না। শোনো, সব কথা বললে হবে না, যে করেই হোক বাবাকে ফিরিয়ে আনতেই হবে। আমার দ্বারা সম্ভব না। মানে এতগুলো টাকা তুমি ছেড়ে দেবে? মানে ছেলেটার ভবিষ্যৎ বলে তো কিছু আছে, সেটা ভাববে না? আমি একা পারবো না, সেটা বলে তুমি আমার সঙ্গে যেও। দরকার পড়লে আমি যাব, বাবা যদি আসতে রাজি না হন আমি আমরা হাতে পায়ে ধরে ওনাকে রাজি করাবো। বলো কবে যাবে? কালকে অফিসে চাপ আছে, পরশু গেলে হবে? তার মানে পরশু যাবে তো? বাবায় স্কুলের কি হবে? ও একদিন কামাই হলে কিচ্ছু হবে না। তাহলে কি পরশু যাবে তো? দাদা এটা কত বড় বাড়ি গো, কত বড় বড় জানলা, কত বড় বড় দরজা। জমিদার বাড়ি তো, জমিদার বাড়িতে এরকমই হয়। দাদা আমার এখানে বসে থাকতে ভালো লাগছে না, কেন আমাকে একটু বাড়িটা ঘুরিয়ে দেখাবে? ওই কাকু আসুক, মদন কাকু, ওই এলেই তোমাকে বাড়িটা ঘুরিয়ে, ওই তো এসে গেছে। দাদাবাবু মধুমণি খাবারটা খেয়ে নিন, মা পাঠালেন। ও দাদা ওকে বলো না। ও হ্যাঁ মদন বাবা, ওকে এই বাড়িটা একটু ঘুরিয়ে দেখাও তো, মনটা চটচট করছে আর কি। ঠিক আছে চলো, তোমাকে আজকে একটা দারুণ জিনিস দেখাবো। মা বাবু এক্ষুনি আসছে। ঠিক আছে ঠিক আছে, নিন আপনারা খেয়ে নিন। চলো চলো না বাবা। হ্যাঁ চলো 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 চলো। এবার বলতো তোদের এখানে আসার উদ্দেশ্যটা কি? দেখো বাবা, আমরা চাই তুমি আবার বাড়ি ফিরে যাও। হ্যাঁ বাবা। না বৌমা, তা আর হয় না। কেন হয় না বাবা? আমরা কি এত বড় অপরাধ করেছি যে আপনি আমাদের ক্ষমাও করতে পারেন না? প্রশ্নটা ক্ষমা নয় বৌমা, আর তাছাড়া তোমরা কি আমার অপরাধ করেছো যার জন্য ক্ষমা প্রার্থনা করবে? আমার ওখানে আর থাকতে ভালো লাগছে না, আমি এখানে বেশ আছি। বাবা তুমি আর একবার ভেবে দেখো, ফিরে চলো আমাদের সঙ্গে। এতে নতুন করে ভাববার কিছু নেই খোকা, আমি আর ওখানে থাকতে পারবো না। তোমরা ওখানে সুখে থাকো, ভালো থাকো, শুধু ছেলেটার দিকে একটু নজর দিও। আর তাছাড়া সংসারে বয়স্ক মানুষ থাকলে নানা রকম সমস্যা হয়, বোঝো না? বাবা বলছিলাম যে আরেকবার ভেবে দেখো, ফিরে চলো আমাদের সঙ্গে। বাবা বাবা আমি জানি আপনি আমার উপর রেগে আছেন, আমি আমি আপনার পায়ে ধরে ক্ষমা চাইছি বাবা। বাবা
ওটো ওটো বৌমা ওটো 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 এসব করতে হবে না। আমি আমি কারোর উপরে রেগে নেই, কেন রাখবো? আমি আমি ও বাড়িতে থাকতে চাই না, আমি এখানে বেশ ভালোই আছি। আর তাছাড়া ওই কলের গান নিয়ে তো আবার অশান্তি হবে, তার জন্যে ধরো ছেলেটার পড়াশোনার ক্ষতি হচ্ছে, এটা তো আমি চাই না। তোমরা ওখানে সুখে থাকো, আমি এখানে শান্তিতে আছি, এই বেশ, এই ভালো। বাবা তুমি কি সত্যি সত্যি আর ফিরে যাবে না? আমার মন এখন আর ফিরে যেতে চাইছে না, আমি এখানে বেশ শান্তিতে আছি। আর তাছাড়া আমি তো জলে পড়ে নেই, ওই যে কদ্দূর গেল ঘর বাড়ি দেখাতে, ওই তো মদন এসে গেছে। দাদাই দাদাই, হ্যাঁ হ্যাঁ, এই সে বাড়িটা খুব সুন্দর হয়েছে। আচ্ছা আচ্ছা, বাড়িটা ভালো হয়েছে। বাবা আপনার নাতি তো একেবারে খুব ছটফটে, এসে অবধি দেখছি সারা বাড়ি ছুটে ছুটে বেড়াচ্ছে। হ্যাঁ রে, তোর নাতিটা দেখছি ভীষণ চঞ্চল, তবে খুব ইন্টেলিজেন্ট। বুঝলি বৌমা, তোমার ছেলের ভবিষ্যৎ খুব ভালো, আমি বললাম তুমি মিলিয়ে নিও। খোকা আর দেরি করিস না, রওনা হয়ে যা, দাদু আর পড়াশোনার ক্ষতি হয়ে যাবে বাবার। না না না, প্রণাম করতে হবে না। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ভালো থেকো। দাদি রওনা হ, আর দেরি করিস না, অনেকটা পথ। আয় বাবা, যা যা দুবাই যা, এসো। হ্যাঁ আসি। হ্যাঁ দাদাই আসছি। হ্যাঁ এসো, আসছি। হ্যাঁ এসো। তোমরা মাঝে মাঝে একটু সময় করে চলে এসো, ওনার ভালো লাগবে। মাসিমা, বলছিলাম যে বাবাকে একটু আপনারা বুঝিয়ে বলবেন, মানে আমার তো যা বলার আমি বলেইছি, কিন্তু আমার মনে হয় আপনারা যদি বুঝিয়ে বলেন বাবা নিশ্চয়ই শুনবেন। ঠিক আছে বৌমা, তোমরা এখন এসো, আমরা সময় মতো ওনাকে বুঝিয়ে বলবো। খন আসলে কি জানো, ওনার মনের মধ্যে কোথাও একটা খুব অভিমান হয়েছে, সেটা কেটে গেলেই দেখবে সব ঠিক হয়ে যাবে। মেশমশাই আপনিও একটু বুঝিয়ে বলবেন, বাবা তো আপনার খুব কাছের মানুষ। তোমায় চিন্তা করতে হবে না, আমি ঠিক তোমার বাবাকে বুঝিয়ে বলবো। আসি, হ্যাঁ এখন এসো, চল চল। আসি, চল এসো, চল আয়, চল। কিরে চন্দ্র, ভর সন্ধেবেলায় ঘুমিয়ে পড়লি নাকি? না না, এটা শুয়েছিলাম আর কি। ছেলে বউয়ের কথা খুব মনে পড়ছে না? খুব স্বাভাবিক। আয় আয় বাইরে, তোর সাথে কথা আছে, আয় 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 চন্দ্র, আয় আয় আয়, বস। হ্যাঁ বসুন। কি কথা আছে বল। বলছিলাম আপনি কিছু মনে করবেন না। না না, মনে করবো কেন? আপনি আপনার বাড়িতে ফিরে গেলেই তো পারতেন দাদা। আমাকে নিয়ে আপনাদের কোনো অসুবিধা হচ্ছে? জি জি জি, এ কি বলছেন আপনি? তুই এই কথা বলতে পারলি? তোকে এই জন্য আমরা এইসব কথা বলছি? আমরা তোর ভাগ্যের কথা ভেবে বলছি, তুই তো ভাগ্যবান, তোর ছেলে ছেলের বউ তোকে ডেকে নিয়ে যাচ্ছে। আর আমরা আমরা তো এসব এসব কথা ভাবতেই পারি না। আজ 5 বছর হয়ে গেল, আমরা বেঁচে আছি না মরে গেছি, আমাদের ছেলে ছেলের বউ তার খোঁজই রাখে না। এটা সত্যি খুব দুঃখের উঠান, তবে এটা ভাববেন না যে ছেলে বউ কাছে আছে বলে আমি খুব শান্তিতে থাকবো, আর থাকতে পারিনি বলেই তো এখানে চলে এলাম। সে তো বুঝতেই পাচ্ছি না। আসলে সুমিত্রা যাবার আগে অনেক করে বলেছিল আপনাকে বুঝিয়ে বলতে, তাই বলা। তোকে এসব কথা বলা দরকার, তাই বললাম।
তুই যা ভালো বুঝিস, তোর যা মন চায় তাই তুই করবি। আমি যাই, ওদিকে খাবারের জোগাড় করি গে, তোমরা দেরি করো না, তাড়াতাড়ি চলে এসো। আসলে আমি কি ভাবছি জানিস, তোর অবস্থাটা না আমাদের মতো হয়। তোর ছেলে চন্দন অত করে বলছিল তো? হ্যাঁ, ছেলে আমার কথা বলতেই পারে, কিছুটা হলেও সততা সেই কথার মধ্যে হয়তো থাকতে পারে। কিন্তু বৌমার কথা যদি বলিস, তাহলে বলবো বৌমা খানিকটা নাটক করে গেল। নাটক করে গেল? এ কি বলছিস তুই? ঠিকই বলছি, ওদের চোখের ইশারা আমার দৃষ্টি এড়ায়নি। বৌমা নিশ্চয়ই কোনো উদ্দেশ্য নিয়ে এখানে এসেছিল। দিন কতক যাক, তখন বুঝতে পারা যাবে উদ্দেশ্যটা কি। এই চল, বৌঠান অপেক্ষা করছে হয়তো আমাদের জন্যে, আয়। কি বাবা, রাতে সাড়ে বারোটা বাজে এখনো ঘুমোনি? এতগুলো টাকা হাত থেকে বেরিয়ে যাচ্ছে আর তুমি আমাকে ঘুমোতে বলছো? কি করা যাবে, চেষ্টা তো করা হলো না, কিন্তু এভাবে হাল ছেড়ে দিলে তো চলবে না, কিছু তো একটা করতে হবে। শোনো, আমার মাথায় একটা প্ল্যান এসেছে। বাবাকে যে করেই হোক বাড়িতে ফিরিয়ে আনতে হবে। একবার রাজি হয়নি মানে এই নয় যে কখনোই রাজি হবে না। তাহলে উপায়টা কি? উপায় একটা আছে। আমি একটা কথা পরিষ্কার বুঝতে পেরেছি, তোমার বাবা তোমার ওপর আর বাবা এর ওপর দুর্বলতা আছে। সুতরাং না, যেটা করতে হবে বাবাকে সামনে রেখেই করতে হবে। মানে? মানে বাবার সঙ্গে যা কথা বলবে বাবাকে সামনে রেখে বলবে। বলবে বাবাই খাচ্ছে না, বাবাই ঘুমোচ্ছে না, বাবাই স্কুল যাচ্ছে না, দিন দিন ওর শরীর খারাপ হয়ে যাচ্ছে, তুমি দেখো এসব বলে ঠিক কাজ হবে। কি বলছো তুমি সুবি, বাবার নামে এসব মিথ্যে কথা আমাকে বলতে হবে? প্রয়োজনে সব বলতে হবে, তুমি কালই যাবে। এভাবে ঘন ঘন অফিস ছুটি করে যাওয়া যায় না সুমি। যায় না বললে হবে না, শনিবারের মধ্যে বাবাকে ফিরিয়ে আনতেই হবে। রবিবার গোমস আসবে, সেটা মনে আছে তো? ঠিক আছে ঠিক আছে, দেখছি। না দেখছি না, কালকেই কাজটা করতে হবে। আরে দাদাবাবু, যে আসুন আসুন, ভেতরে আসুন। হ্যাঁ, আসুন দাদাবাবু আসুন। কি হলো, চলুন। হ্যাঁ চল। কাকাবাবু, দাদাবাবু এসেছেন। হ্যাঁ রে দাদাবাবু, আপনি বসুন, আমি বড়বাবুকে খবরটা দিয়ে আসি। কি ব্যাপার বলতো? ওই তোমার নাতি, তুই চলে আসার পর থেকে ওর মন মেজাজ একদম ভালো নেই, স্কুলে যেতে চাইছে না, মন দিয়ে লেখাপড়া করছে না, ভালো করে খাওয়া দাওয়া করছে না। আমি বলি কি বাবা, তুমি আমার কথাটা আর ফেলে দিও না, তুমি বাড়ি ফিরে চলো। তোরা ছেলেটাকে সামলাতে পারছিস না? অনেক চেষ্টা করেছি কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। এইভাবে চললে তো ছেলেটা অসুস্থ হয়ে পড়বে। অসুস্থ হয়ে পড়বে? তোর তোরা কিছু ঘুমোচ্ছিস? কী ব্যাপার, বাপ ছেলে এরকম ঘুম হয়ে বসে আছে কেন? হ্যাঁ, আরে কি হয়েছে? কি হয়েছে ভাই? ওই চন্দন বলছে যে নাতিটার শরীর খারাপ হয়ে যাচ্ছে, আমাকে কদিন দেখতে না হবে, সমস্যা হয়ে গেল না? হ্যাঁ সমস্যা তো বটেই।
কিন্তু সমাধানটা তো তোকেই করতে হবে, তুই ছাড়া কে সমাধান করবে বল? আমি সেই কথাটাই বলছিলাম, এভাবে চলতে থাকলে তো ছেলেটার শরীর খারাপ হয়ে যাবে। তাই তুই আর জেদ করিস না, তোর তো নাতি অন্ত প্রাণ। এই কদিনে তুই সে কতবার নাতির কথা বলেছিস, মাথা থেকে এসব ঝেড়ে ফেলে এবার নাতির কাছে যা, তোর নাতির পক্ষে সেটা খুব ভালো হবে। তাহলে তো কোনো চিন্তাই নেই, ব্যাক টু দ্য প্যাভিলিয়ন। শোনো, তুমি বাবাকে নিয়ে বাড়ি যাওয়ার পরে বাবা দিয়ে ভালো করে খেয়াল রেখো, ভালো করে খেয়াল রাখবে। দেখো বয়স হয়ে গেলে বাবা মা একটু সন্তানদের কাছে এগুলো আশা করে, এগুলো চায়। খেয়াল রাখবে কেমন? না না বেশ সমস্যা, সেটা কোনো অসুবিধেই হবে না। তার তোর কোন কথাই নেই, আজই রওনা দাও বাবাকে নিয়ে, আজই রওনা দাও। যাওয়া হবে না। সে কি কেন? আজকে যাওয়া হবে না, আজকে চলে গেলে সন্ধ্যায় আড্ডার বন্ধুরা একটু দুঃখ পাবে। যাওয়ার আগে অন্তত ওদের সঙ্গে একবার দেখা করে যাওয়া উচিত। হ্যাঁ, এটা তুই মন্দ বলিস নি, তোর ওই কলের গান ওরা যদি আর শুনতে না পায় তাহলে তো ওদের চাক চাক, সেটাই তো বড় কথা নয় বল। তাহলে কাল সকালে আসি? না, তোকে শুধু শুধু অফিস কামাই করতে হবে না, শনিবার দিন 10:30 সময় আয়, শনিবার তো ছুটি। হ্যাঁ হ্যাঁ, তাহলে ওই দিনই আয়। হ্যাঁ সেই ভালো, তুমি শনিবার দিনই এসো, বাবা যেমন বলছো ওরকম শনিবার দিনই এসো। এখন চলো, তোমার মাসিমাকে সুখবর্তা দিয়ে আসো। তাহলে শনিবার? হ্যাঁ আসি। শোনো, কাল তো শনিবার, কাল বাবা ফিরছেন, এই সুযোগটা কিন্তু সদ্ব্যবহার করতে হবে। সুমি চুপ করো না, এখন ওর ঘুম ভেঙে যাবে। আরে ও তো ঘুমোচ্ছে, কিছু শুনতে পাবে না। শোনো, তুমি গোমসকে ফোন করে বলো রবিবার ঠিক 4:00 সময় আসতে। না না, ওই সময় বাবা বেড়াতে যান, আমরা ওই সময় কলের গানটা ওনাকে দেখিয়ে দেবো। সবই তো ঠিক আছে, কিন্তু সুমি আমার খুব ভয় করছে, যদি একটা কিছু ঘটে যায়। কিচ্ছু ঘটবে না, সারাক্ষণ শুধু ভয় করছে ভয় করছে, কি হবে? শোনো, না না একটা কথা বুঝে রাখো, কলের গানটা কিন্তু বেচতেই হবে। মা, তুমি দাদার গ্রামোফোনটাকে বেচে দেবে? এ কি, আমি কখন এই কথা বললাম? এই তো এক্ষুনি বললে। তা আমি মোটেই বলিনি। আরে ও ঘুমে ঝোঁকে তুই কি শুনতে কি শুনেছিস? না না আমি সেটা বলছি না, আমি বলছি দাদার গ্রামাফোনটা তো পুরনো হয়ে গেছে, তুমি চুপ করেছ কেন বলো? ওকে তো একটা নতুন গ্রামাফোন বাবাকে আনতে বলছি। সত্যি বলছো? হ্যাঁ তাই তো, দু একদিনের মধ্যেই নিয়ে আসবে, বুঝেছিস? তুই না ঘুমো ঘুমো, অনেক রাত হয়েছে। হাম্বা হাম্বা বোডেদার গাইব না গাইব না, হাম্বা হাম্বা বোডেদার গাইব না, যদি হতাম রাম ছাগল হবাই গলা ছেড়ে গাইতাম গজল, যদি হতাম রাম ছাগল গলা ছেড়ে গাইতাম গজল, এখন পেঁচা খোঁজে কি করে বল। গোম শেষ হয়ে গেছে? হ্যাঁ গাড়িতে বসে আছে। क्या हो रहा है समझ में नहीं आ रहा, कितना टाइम हो रहा है? देख अभी देखो 5 बज रहा है। बेकार गायब ना हमबा हमबा बोले जा रे। सुनो बाबा तो जावा समय हो गया है, बाबा बेरी गेले ना, तुम गोम्स के देखे नहीं आशो। हां सीनो देखे आबो, बाबा के लिए की करबे? चलो
দোকানটা বন্ধ করলে কেন? আমাকে পার্কে বেড়াতে যেতে হবে তো। তাহলে আমিও তোমার সঙ্গে পার্কে খেলতে যাব। মাকে জিজ্ঞেস করেছো? মাকে জিজ্ঞেস না করতে তুমি যেতে পারবে না, নিয়ে যেতে পারবো না। তুমি রেডি হও, আমি এক্ষুনি মাকে বলে আসছি। ঠিক আছে। পাগলা। বলছি বাবার সঙ্গে বাবাইকেও পার্কে পাঠিয়ে দাও। মা মা, আজ আমি দাদার সঙ্গে পার্কে খেলতে যাব। কতদিন পার্কে খেলতে যাইনি। বেশ তো, যা। কিন্তু দুষ্টুমি করবি না, দুষ্টুমি করলে কিন্তু আমি আর যেতে দেব না। মা, আমার নতুন ব্যাট বলটা দাও তো। বাবা, ওকে একটু নজর রাখবেন, আসলে এত ডান পিটে না। তুমি কিচ্ছু চিন্তা করো না বৌমা, আমাদের পরিচিত জায়গা, তাছাড়া আমি তো সন্ধ্যের মধ্যে ফিরে আসছি। চল। শোনো বাবা, আর বাবা তো চলে গেছে পার্কে, তুমি কোমসকে ডেকে নিয়ে এসো। ডেকে নি। চলো। নমস্কার। নমস্তে। আসুন। ওই যে গ্রামোফোন। এমনিতে তো ঠিক আছে, কিন্তু সাউন্ড আছে তো? হ্যাঁ, বাবা তো রোজই গান শোনেন। আপনি একবার চালিয়ে দেখে নিন না। না না, সেসবের দরকার নেই, আমি যা দেখার দেখে নিয়েছি। এবার ফাইনাল কথাটা সেরে নেওয়া যাক। হ্যাঁ বলুন। নেক্সট সানডে এসে সব ফাইনাল করে দিয়ে যাব, আর টাকার কথা তো আগেই হয়ে গেছে। দেখুন মিস্টার গোমস, আমি বাজারে খবর নিয়েছি, ওটার অ্যাট প্রেজেন্ট ভ্যালু হচ্ছে 7 লক্ষ টাকা। কি বলছেন আপনি মিস্টার মুখার্জি, আমি যা দাম আপনাকে অফার করেছি তা আপনাকে কেউ দেবে না। না মিস্টার গোমস, এর বাজার দর 7 লক্ষ টাকা, আর আপনি অফার করছেন মাত্র 5 লক্ষ টাকা, এটা এটা সম্ভব নয়। এক কাম কর, 5.5 কাট লে, এসে আগে নেই। ঠিক আছে, আপনার কথাও থাক আমার কথাও থাক, মেক ইট 5.5 লাখস। না মিস্টার গোমস, দেখুন মিনিমাম মিনিমাম 6 লক্ষ টাকা। ওকে ডান, তাহলে ওই কথাই রইল, নেক্সট সানডে এসে আপনাকে ক্যাশ পেমেন্ট দিয়ে গ্রামোফোনটা নিয়ে যাব। বেশ, আসবেন। নমস্কার। নমস্তে। তাহলে আসি। পুরাতন বরে সবই তো ভালো, নতুন বলে সব সরিয়ে ফেলো, পুরাতন সব কিছু ধরে রাখে সাথে, পুরাতন সব কিছু ধরে রাখে সাথে, নতুন এসে তাকে জানায় বিদায়, জীবন থেমে নেই। বাবা, জীবন বয়ে এই অসময়ে আপনি শুয়ে আছেন, এই সময় তো আপনি গান শোনেন, কি হয়েছে, শরীর খারাপ? হ্যাঁ না, শরীর খারাপ না, মনটা খারাপ। মন খারাপ কেন? মন খারাপ কেন? কদিন ধরে অখিলেশের আভার কথা খুব মনে পড়ছে, মনটা বলছে একবার একবার ওখানে যাই। তা
বেশ তো, এই সামনের রবিবারে যান না, আমি বরং আপনার ছেলেকে বলে দেবো, ও একটা গাড়ির ব্যবস্থা করে দেবে। আর বাবাইকে সঙ্গে নিয়ে যান, ওরও একটু ঘোরা হবে আর আপনারও ভালো লাগবে। তুমি বলছো যেতে? হ্যাঁ অবশ্যই যাবেন, রবিবার সকাল সকাল বেরিয়ে যান বাবাইকে নিয়ে, আর বিকেলের মধ্যে ফিরে আসলেই হবে। তাহলে তুমি ওদের একটা ফোন করে দাও, আমরা ওখানে গিয়ে দূরে খাবো। ঠিক আছে, ওসব আপনি ভাববেন না, আমি ফোন করে নেব। চা খাবেন এখন একটু? এখন চা করবে? দিচ্ছি। বৌমা কত পাল্টে গেছে, পাওয়া যায় না। কিরে বাবাই, হোমওয়ার্ক শেষ হয়েছে? হ্যাঁ হয়ে গেছে। বাহ, তাহলে তুই একটা কাজ কর, যা দাদুর ঘরে গিয়ে গান শুনে আয়। তাহলে আমি যাই? যা। কি ব্যাপার, ওকে হঠাৎ গান শুনতে পাঠালে যে বড়? কারণ আছে, অনেক কথা আছে তোমার সঙ্গে, তুমি বসো। বলো। শোনো, রবিবারের মধ্যে কিন্তু কলের গানটা বেছে দিতে হবে। সে না হয় ঠিক আছে, বাবাই। আমার কথা হয়ে গেছে বাবার সঙ্গে, তুমি একটা প্রাইভেট কার নিয়ে বারার সাথে বাবাই আর বাবা যাওয়ার ব্যবস্থা করো। বাবা যাবে? হ্যাঁ বলছি তো, আমি নিজে কথা বলেছি, উনি রাজি হয়েছেন। কিন্তু? কোনো কিন্তু নয়। যা তুমি হাত মুখ ধুয়ে না, আমি চা করে আনছি। ও দাদাই, আমার এখানে বসে থাকতে ভালো লাগছে না, আমি একটু মদন কাকুর কাছে যাবো, আর একটা দানা খাওয়াতে। যা না, যা যা, মদন নিচে আছে, যা। তাহলে যাবো তো? হ্যাঁ বাবা যা। এই তোর বাড়িতে এখন কোনো গন্ডগোল নেই তো? সব ঠিকঠাক আছে তো? না এখন আর কোনো গন্ডগোল নেই, সব ঠিকঠাক। গুড। বৌমাকে নিয়ে আর কোনো সমস্যা হয়নি? না কোনো সমস্যা হয়নি, বৌমা অনেক পাল্টে গেছে, এখন আমার খুব দেখভাল করে। কলের গান নিয়ে আর কোনো সমস্যা নেই। এ তো খুব ভালো খবর। তাহলেই দেখুন, আপনি তো যেতেই চাইছিলেন না, সত্যি যদি না যেতেন তাহলে আপনার এই সংসারটা কি আর ফিরে পেতেন? হয়তো তাই, ভুলই করছিলাম হয়তো, আপনারাই তো সেই ভুল থেকে আমাকে রক্ষা করলেন। এখন দেখি আমাকে জীবনটা ঈশ্বরের কৃপায় শান্তিতে কাটাতে পারে কিনা। মন মাঝে মাঝে প্রশ্ন করে, ঈশ্বর মুখ টিপে টিপে হাসছেন না তো? উত্তর দিতে পারি না, দেখা যাক। পুরাতন বলে সবই তো ভালো, নতুন বলে সব সরিয়ে ফেলো। পুরাতন বলে সবই তো ভালো, নতুন বলে সব সরিয়ে ফেলো। পুরাতন সব কিছু ধরে রাখে সাথে, পুরাতন সব কিছু ধরে রাখে সাথে, নতুন নেশে তাকে জানাই বিদায়। ঠিক আছে তো, থ্যাংক ইউ। তাহলে আমি এবারে নিতে পারি? নিশ্চয়ই। এই নিয়া। নদীর ধারার মতো জোয়ার ভাটায়, সাবধানে গাড়িতে তুলিস। তাহলে সব ঠিক আছে? এখন আসি। নমস্কার। চলুন আপনাকে।
করি। টাকাটা তো পেলে সুমি, কিন্তু বাবা ফিরে এলে কি হবে সেটাই ভাবছি। আরে এত ভেবো না তো, তুমি চিন্তা করছো কেন? আমি তো আছি, আমি সামলে নেব। কিন্তু আমার খুব ভয় করছে সুমি, বাবা ফিরে এসে যদি ওটা না দেখতে পায় তখন কি করবে সেটাই তো বুঝে উঠতে পারছি না। তুমি একটু চুপ করবে, তোমার ভাবনাটা একটু থামাও। আর বলছি না, আমি তো আছি, কিচ্ছু হবে না, ও আমি সামলাব। দরজাটা আছে, আমি একটু বাইরে হাওয়া খেয়ে আসছি, তুমি প্লিজ দরজাটা বন্ধ করে দাও। ঠিক আছে, রাখো। জীবনে হয় না ভালোটুকু শুধু, মন্দটা ধেয়ে আসে তারই পিছু। জীবনে হয় না ভালোটুকু শুধু, মন্দটা ধেয়ে আসে তারই পিছু। জীবনের অঙ্কটা মেলে না তো কিছুতেই, জীবনের অঙ্কটা মেলে না তো কিছুতেই, জীবনের রংটুকু শুধু বদলায়, জীবন থেমে নেই, জীবন বয়ে যায় নদীর ধারার মতো জোয়ার ভাটা। এসে গেছিস? আমি তো তাই অপেক্ষা করছি, কত গল্প তোর কাছ থেকে শুনবো, তখন থেকে অপেক্ষা করে আছি, কখন আসবেন, কখন আসবেন। একদম বকুম বকুম, যাও ফ্রেশ হয়ে যা, ভেতরে যা। কি বলবো এখন?
এখনো আসে না কেন? জীবনে হয় না ভালোটুকু শুধু, মন্দটা ধে আসে তারি পিছু। বাবাই, বাবাই, কি বলছো? যা দরজাটা খুলে দে, বাবা এসেছে বোধহয়। ঠিক আছে। কিরে, কখন ফিরলি? এদিক তো আগে এসেছি। জানো বাবা, ওখানে গিয়ে কত পায়রা দেখলাম। তাই? শোনো না, একটু চা পাঠিয়ে দাও ঘরে। হ্যাঁ চল। হ্যাঁ দিচ্ছি। যা দাদুকে চাটা দিয়ে তো। দাদাই, ও দাদাই। তা বাবা ফিরে এসে কি বললো? বাবা তো খুব উত্তেজিত হয়ে পড়েছিলেন। হ্যাঁ, মানে কলের গানটা দেখতে না পেয়ে উনি কলের গান কোথায়, কলের গান কোথায় করে। না না, তুমি চিন্তা করো না, উনি কিন্তু শান্ত হয়ে গেছেন, মানে অনেকক্ষণ কোনো আওয়াজই পায়নি। আমার মনে হয় উনি সামলে নিয়েছেন। কিরে, দাদাইকে চা দিলি না? দাদাই তো দরজাই খুলছে না, কতবার ধাক্কা দিয়েছি। দরজা খুলছে না? না। সে আবার কি? চলো তো দেখি। চলো। এই সময় দরজা বন্ধ করে কি করছে? বাবা দরজাটা খোলো, বাবা দরজাটা খোলো। বাবা দরজাটা খুলুন। দাদাই, ও দাদাই, দরজা খোলো। ঘুমিয়ে টুমিয়ে পড়লো নাকি? দাঁড়া, বাবা দরজাটা খোলো, জানলাটা তো বন্ধ। বাবা, বাবা দরজাটা খোলো। দাদাই, ও দাদাই, বাবা দরজাটা খোলো। বাবা, দাদাই, আর আর অপেক্ষা করো না, দরজা ভাঙো। হ্যাঁ দরজা ভাঙো, ভাঙো ভাঙো, এদিকে। বাবা, এ তো ভাঙতেই হবে, ভেঙে ফেলি নাকি? বাবা, দাদাই, দাঁড়াও। হ্যালো, আমি চন্দন বলছিলাম। হ্যাঁ চন্দন মুখার্জি, শুনুন, বাবা সেন্সলেস হয়ে গেছে। হ্যাঁ, আমার মনে হচ্ছে অবস্থা ভালো না, আপনি ইমিডিয়েটলি একবার বাড়িতে চলে আসুন প্লিজ। আমি বারবার বলেছিলাম যে কলের গানটা বিক্রি করো না, একটা কথা আমার শুনবে না তুমি, সেই কাজটাই তুমি করো। বাবা, কেউ উঠো না।
থাকে না কেউ থাকবে না কেউ থাকতে পারে না এই পৃথিবী একটি ছবি মহাকবি কল্পনা কেউ থাকে না কেউ থাকবে না কেউ থাকতে পারে তোমার শ্বশুর মশাই আর আমি যে অন্যায় করেছি তা মস্ত বড় পাপ হ্যাঁ হ্যাঁ আমরা হয়তো সমাজের কাছে দোষী নই কারণ ডাক্তার এসে বলেছিলেন বাবা ম্যাসিভ হার্ট অ্যাটাকে চলে গেছেন কিন্তু আমি তো জানি সেদিন আমি মস্ত বড় পাপ করেছি আর সেই পাপের প্রায়শ্চিত্ত আমি আজও করে চলেছি তাই বলছি মা আমরা যে ভুল করেছি তুমি সেটা করো না আমরা ভুল করেছিলাম লোভের জন্য আর তুমি আজ ভুল করছো তোমার শখ শৌখিনতার জন্য এবার তুমি বলো কি করব তুমি যেটা বলবে আমি সেটাই মেনে নেব জীবন থেমে নেই জীবন বয়ে যায় নদীর ধারার মতো জোয়ার ভাটায় জীবন থেমে নেই জীবন বয়ে যায় নদীর ধারার মতো জোয়ার ভাটায় জীবনে উত্থান আছে তো পতন জীবনে উত্থান আছে তো পতন নতুন পুরাতনে হয় না মিলন জীবন থেমে নেই জীবন বয়ে যায় নদীর ধারার মতো জোয়ার ভাটায় পুরাতন বলে সবই তো ভালো নতুন বলে সব সরিয়ে ফেলো পুরাতন বলে সবই তো ভালো নতুন বলে সব সরিয়ে ফেলো পুরাতন সব কিছু ধরে রাখে সাথে পুরাতন সব কিছু ধরে রাখে সাথে নতুন নেশে তাকে জানায় বিদায় জীবন থেমে নেই জীবন বয়ে যায় নদীর ধারার মতো জোয়ার ভাটায়